वेलकम एवरीवन एनएमजीएम नर्सिंग एंट्रेंस एग्जाम 2023 2023 नर्सिंग পরীক্ষা এই মুহূর্তে কিন্তু তোমাদের এন্ট্রান্স পরীক্ষা সমাপ্ত হলো তো প্রত্যেকের পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে প্রত্যেকের কাছ থেকে মেসেজ পেয়েছি প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু আমাদের ক্লাস থেকে সাজেশন সিরিজগুলো থেকে এক্সটারনাল জায়গা থেকেও কিছু প্রশ্ন এসেছে বাট অনেক প্রশ্ন কিন্তু এর ভেতর থেকেও এসেছে তো তোমাদের প্রত্যেকের কাছ থেকে তোমাদের শুভেচ্ছা অনেক শুভেচ্ছা রইল তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে সো দেখো এনএমজিএম কোশ্চেন পেপার সলিউশন 2023 তো কোশ্চেন পেপারটা আমি সম্পূর্ণ নির্ভুল ভাবে সলিউশন করে দেখাচ্ছি সেই পাশাপাশি বলে রাখি যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো অবশ্যই কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এখনই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও দেখো কমেন্ট সেকশনে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই অ্যাড হয়ে যাও এর পরবর্তীকালে এএনএমজিএনএম রেজাল্ট 2023 কাউন্সিলিং সংক্রান্ত কাউন্সিলিং কিভাবে করবে রেজিস্ট্রেশন কিভাবে করবে সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়া চয়েস ফিলিং কিভাবে করবে কলেজ কিভাবে সাজাবে এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশনের সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো তো দেখো মেইনলি এই ভিডিওতে আমি তোমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে এএনএমজিএনএম লাইফ সায়েন্স অ্যানসারকে 2023 লাইফ সায়েন্সের ক্ষেত্রে সম্পূর্ণ নির্ভুল ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে সম্পূর্ণ নির্ভুলভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা প্রত্যেকে অবশ্যই জানিয়ে যাবে প্রত্যেকে কত নম্বর পাচ্ছ প্রত্যেকে জানিয়ে যাবে সেই পাশাপাশি একটা টার্গেট মার্ক কত হতে পারে সরকারি কলেজ পাওয়ার জন্য কত নম্বর পেলে পেতে পারো একটা সরকারি কলেজের কাছাকাছি তোমরা সেই অনুযায়ী মার্কস কত কে পাচ্ছ অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে তাহলে বোঝা যাবে একটা সেই সঙ্গে আমি পল নেওয়ার একটা চেষ্টা করবো তো দেখো এই মুহূর্তে আমি সলিউশন করে দিচ্ছি প্রত্যেকের সলিউশনগুলো অবশ্যই মিলিয়ে নাও পূর্ণ নির্ভুল সমাধান তোমাদের জন্য করে দিচ্ছি প্রথম যেটা প্রশ্ন রয়েছে আচ্ছা দেখো তোমাদের কোশ্চেনের প্রশ্নপত্র কিন্তু দুটো টাইপের ছিল তো সেটা তোমার ক্ষেত্রে আমি ধরো আমার এখানে যেটা এক নম্বর প্রশ্ন আছে সেটা তোমার ক্ষেত্রে অন্য কোনো নম্বরে থাকতেও পারে বাট কোশ্চেনগুলো কিন্তু সব একই আছে জাস্ট নাম্বারিংগুলো এদিক ওদিক হতে পারে ক্যাটাগরি ওয়ানে যেটা 1 থেকে 30 পর্যন্ত ছিল একদম প্রথম যেটা প্রশ্ন বলেছে দেখো বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেইনটেনেন্স অফ পশ্চার অর্থাৎ দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত অবশ্যই কে লিটল বেন বা সেরিবেলাম অর্থাৎ অপশন এ হয়ে যাবে এখানে আমার উত্তর তারপরে বলেছে দ্য কমপ্লেক্স মলিকিউল অর্থাৎ ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা অবশ্যই কি হবে বলতো নিউক্লিওজোম তাহলে এখানে যেটা আমার উত্তর হবে অপশন বি হয়ে যাবে উত্তর দু নম্বরের অপশন বি আচ্ছা এরপরে যেটা 3 নম্বর প্রশ্ন বলেছে দেখো বলেছে কোষ পর্দায় সব থেকে বেশি পরিমাণে কি থাকবে কোষ পর্দায় সব থেকে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে ফসফোলিপিড থাকে তাহলে 3 নম্বরের হচ্ছে সি হচ্ছে উত্তর আচ্ছা এবারে বলেছে কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যায় দেখো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে প্রতিনিয়ত চলাফেরা করবে সেটা হচ্ছে আরএনএ হয়ে যাবে উত্তর অপশন বি বেশ 5 নম্বরে দেখো বলেছে 5 নম্বরে অনুচক্রিকার কাজ বলেছে অনুচক্রিকার কাজ কি হবে গো অনুচক্রিকার কাজ হচ্ছে অবশ্যই কাটা স্থান থেকে বা ক্ষতস্থান থেকে রক্তপাতকে বন্ধ করা 5 এর সি আচ্ছা 6 নম্বর যেটা বলেছে দেখো কোনটি ভিটামিনের উদাহরণ অবশ্যই কি হবে অ্যাসকর্বিক অ্যাসিড হবে ভিটামিন সি হবে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমাদের সাজেশন সিরিজ থেকে অনেকটা হেল্প তোমরা পেয়েছো আশা করছি তোমরা প্রত্যেকে আমাকে জানিয়েছো অনেকে মেসেজ করেছো তো স্টেরয়েড হরমোনের উদাহরণ নয় বলেছে 7 নম্বর প্রশ্ন স্টেরয়েড হরমোনের উদাহরণ নয় দেখো মেইনলি সেক্স হরমোনগুলো স্টেরয়েড হরমোন হয় তাহলে সেক্স হরমোন বাদে এখানে বাকি যেটা আছে ইনসুলিন অপশন সি হয়ে যাবে আমার উত্তর আচ্ছা এবার 8 নম্বর বলেছে যে নিম্নলিখিত কোন ইউক্যারিওটিক জীবটার মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত বেশ দেখো মাইটোকন্ড্রিয়া মেইনলি অনুপস্থিত থাকবে যার মধ্যে সেটা হচ্ছে এইটা অপশন বি তে যেটা আছে এবারে বলেছে এইচসিএল কোথা থেকে খরিত হয় এইচসিএল খরিত হয় প্যারাইটাল থেকে প্যারাইটালের আরেকটা নাম কি অক্সেন্টিক সেল তাহলে 9 এর অপশন সি হয়ে যাবে উত্তর অপশন সি হবে 9 এর উত্তর আচ্ছা এবারে বলেছে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরুষ স্তর বর্তমান আছে দেখো পুরুষ স্তর থাকে লেফট ভেন্ট্রিকালে অর্থাৎ বাম নিলয়ে কারণ এখানেই সব থেকে কার্যকলাপটা বেশি হয় তাহলে অপশন ডি 10 এর হয়ে যাবে উত্তর আচ্ছা এবার বলেছে যকৃত এবং পেশিতে কি হিসাবে সঞ্চিত থাকে অবশ্যই গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকবে যকৃত এবং পেশিতে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে শুক্রাণুর অ্যাক্রোজোমে কি উপস্থিত থাকে হাইড্রোলাইটিক এনজাইম অর্থাৎ অপশন ডি যেটা রয়েছে এটা হয়ে যাবে আমার উত্তর অপশন ডি হয়ে যাবে এখানে উত্তর আচ্ছা এবারে আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি 13 নম্বর বলেছে বিসিজির ফুল ফর্ম কি হবে গো ব্যাসিলাস ক্যালামিট গুয়েরিন অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর আচ্ছা এরপরে যেটা আছে দেখো কোন উদ্ভিদ হরমোনটি বোল্টিং দেখো বোল্টিং এটা তো একদম এটা বই থেকে প্রশ্ন দিয়েছে বোল্টিং এর ক্ষেত্রে অবশ্যই কে কাজে লাগবে জিবেরেলিন বোল্টিং এর ক্ষেত্রে কাজে লাগে আচ্ছা এবার বলেছে মানব দেহের ক্ষেত্রে ত্বকে কোন রঞ্জক পাওয়া যায় এটা তো তোমাদেরকে কতবার যে করিয়েছি তার ঠিক নেই মেলানিন পাওয়া যাবে বেশ ত্বক থেকে কি পাওয়া যাবে ত্বক থেকে কি ভিটামিন উৎপন্ন হয় ত্বক থেকে কি হরমোন তৈরি হয় 3টে জিনিসই বলে দিয়েছিলাম এইচআইভিটা কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে তাহলে প্রথমত হচ্ছে এইচআইভি হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস এবার এর মধ্যে কিন্তু মেইনলি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ অপশন সি যেটা আছে এটা হয়ে যাবে আমার উত্তর এবারে বলেছে যে নিচের কোন অংশটি মানব দেহে পাচিত খাদ্যের শোষণের জন্য দায়ী পাচিত খাদ্যের শোষণ করবে কে গো ক্ষুদ্রান্তে গিয়ে হবে না স্মল ইন্টেস্টাইনে গিয়ে সেটা কাজটা হবে তাহলে অপশন ডি 17 এর অপশন ডি হয়ে যাবে উত্তর 17 এর অপশন ডি আচ্ছা এবারে 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো 18 নম্বর প্রশ্ন বলেছে যে হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন হবে বেশ তার মানে এটা কি গো
এটা হলো টেস্ট ক্রস, তাহলে অপশন বি যে ক্রসটা দিয়েছে এটা হবে টেস্ট ক্রস, টেস্ট ক্রস হবে এটা। আচ্ছা ১৯ নম্বর প্রশ্ন, গ্লুকোজের এটা তো একেবারে সহজ প্রশ্ন, C6H12O6, তো এটা আর আলাদা করে বলার নেই। ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস যুক্ত থাকে? ক্রোমোজোমের সেকেন্ডারি ফিরোতে, অর্থাৎ গৌণ খাঁজে কিন্তু নিউক্লিয়াস যুক্ত থাকবে। আচ্ছা ২১টা কি বলেছে? কার্ল ল্যান্ডস্টাইনার, তোমরা প্রত্যেকে জানো মানুষের এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টাইনার, অর্থাৎ ২১টা হবে অপশন বি, এবং কুড়ির দাগেরটা হবে অপশন ডি। নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? দেখো পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত, সেটা হবে ক্যালোফাইলাম ইনোফাইলাম, ক্যালোফাইলাম ইনোফাইলামের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ অপশন সি যেটা রয়েছে এটা হয়ে যাবে আমার উত্তর, অপশন সি ক্যালোফাইলাম ইনোফাইলাম। আচ্ছা ২৪ নম্বর প্রশ্ন যেটা উত্তর দিয়েছে, দেখো বলেছে যে ডিএনএর মধ্যে কোনটা গুয়ানিনের পরিপূরক হবে? দেখো গুয়ানিনের সঙ্গে অবশ্যই কে থাকবে গো, গুয়ানিনের পরিপূরক কে হবে? সাইটোসিন হবে, তাহলে গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন, ATGC, অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন থাকে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকে, ট্রিপল বন্ডে। এবারে ২৫ নম্বর প্রশ্ন বলেছে মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? এটা যেটা উত্তর হবে অ্যানাফেজ ওয়ানে কিন্তু এরা প্রত্যেকে আবার সেপারেট হয়ে যায়। বেশ, আচ্ছা ট্রপিক হরমোনের উদাহরণ বলেছে, ট্রপিক হরমোন অবশ্যই হবে অ্যাড্রিনোকর্টিকো ট্রপিক হরমোন, তাহলে গ্যাস্ট্রিক, এটা তো একদম সহজ প্রশ্ন, নামের মধ্যেই কিন্তু উত্তর আছে এখানে। আচ্ছা এবারে আমরা ২৭ নম্বর প্রশ্নে চলে আসি, সিস্টেম অ্যান্ড ন্যাচুরি, এটা তো কার্ল লিনিয়াসের লেখা, ক্যারোলাস লিনিয়াসের লেখা, এটা তোমরা প্রত্যেকে জানো, দুটি বিখ্যাত বই। আচ্ছা এবারে বলেছে হাইড্রোফিলি, এই প্রশ্নটা তো তোমাদেরকে দুবার থেকে তিনবার আমি বলেছি সাজেশন সিরিজে, হাইড্রোফিলি কার ক্ষেত্রে দেখা যায়? হাইড্রিলার ক্ষেত্রে দেখা যায়, হ্যাঁ পাতা শ্যাওলা ঝাঁঝি এদের ক্ষেত্রে কিন্তু হাইড্রোফিলি দেখা যায়, অর্থাৎ জলের দ্বারা এদের পলিনেশনটা হয়। আচ্ছা পাখির ডানা এবং পতঙ্গের ডানা, পাখির ডানা পতঙ্গের ডানা এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ কিন্তু হবে, হ্যাঁ অপশন এ হবে উত্তর। আচ্ছা ফাইলেরিয়াসিস, এটাও তো তোমাদেরকে সাজেশন সিরিজে বলেছিলাম, ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে কে থাকবে গো, প্যাথোজেন কে হবে? উচেরেরিয়া ব্যাংক্রাফটি, অপশন সি, এটা অপশন সি হয়ে যাবে উত্তর, উচেরেরিয়া ব্যাংক্রাফটি এটা হবে উত্তর। আচ্ছা এবারে চলো, এবারে ৩০টা প্রশ্ন আমরা কমপ্লিট করলাম, এবারে ক্যাটাগরি টু তে দেখবো, অর্থাৎ একের বেশি বা একটা করে উত্তর ঠিক হবে। দেখো এবারে কিন্তু এরম হয়নি যে একটাই উত্তর ঠিক, এরম কিন্তু একটাও হয়নি, তো মোটামুটি সবগুলোতে কিন্তু দুটো তিনটে করে উত্তর ঠিক হয়েছে। তো মানব দেহের ক্যালসিফেরলের স্বল্পতা বলেছে, দেখো ক্যালসিফেরলটা কি বলতো, ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি, তাহলে ভিটামিন ডি এর স্বল্পতার ফলে প্রথমত কি হবে বলতো, তাহলে এটা যেটা হবে রিকেট হবে এটা একটা, এটা চাইল্ডদের ক্ষেত্রে, ওল্ড এজদের ক্ষেত্রে হচ্ছে অস্টিওমেলেসিয়া। বেশ, আচ্ছা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর অর ভাইরাল ডিজিজ, আচ্ছা ভাইরাস ডিজিজের কথা বলেছে, দেখো নিউমোনিয়া তো ব্যাকটেরিয়া ঘটিত, টিটেনাস ব্যাকটেরিয়া ঘটিত, এইডস ভাইরাস ঘটিত, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত, তাহলে ৩২টা হবে অপশন এ এবং সি, অপশন এ এবং সি এই দুটোই হয়ে যাবে এখানে উত্তর। আচ্ছা এবারে ৩৩ নম্বর প্রশ্ন বলেছে কর্ডাটার ক্ষেত্রে কর্ডাটার বৈশিষ্ট্য কোনগুলো? দেখো স্টোমোকর্ড এটা তো হেমি কর্ডাটার ক্ষেত্রে থাকে, তাহলে এটাকে বাদ দাও, এটা বাদ দিয়ে দাও। আচ্ছা নোটোকর্ড তো অবশ্যই থাকবে, নোটোকর্ড অবশ্যই থাকবে, আর কি থাকবে বলতো, ছাপা পৃষ্ঠ স্নায়ুরজ্জু থাকবে। বেশ, তাহলে সি বি, আরেকটা যেটা হবে যে গলবিলীয় ফুলকাছিদ্র কিন্তু এদের থাকে, তাহলে বি সি এবং ডি, ৩৩ বি সি এবং ডি। এবারে আমাকে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর কোএনজাইম, কোএনজাইম দেখো এফএডিএইচ তো অবশ্যই হবে, তোমরা প্রত্যেকে জানো এটা তো রয়েইছে একেবারে, এবার যেটা জৈবনিক প্রক্রিয়া থেকে প্রশ্নটা দিয়েছিল, এবার আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে ভিটামিন এ, Mg+2, Mg2+, এগুলো কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে, এগুলো কখনো কোএনজাইম নয়। বেশ, আচ্ছা এবারে বলেছে দেখো ৩৫ নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, ৩৫ নম্বর প্রশ্ন বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং, মানে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনগুলি হচ্ছে জাইলেম কলার অধীনে থাকে? দেখো জাইলেমের মধ্যে প্রথমেই যেটা থাকবে, তাহলে জাইলেম তন্তু একটা হয়ে যাবে উত্তর, তাহলে এটা গেল আমার ফাইবার, তাহলে ফাইবার থাকবে, আর কে থাকবে, ট্রাকিড থাকবে, আর কে থাকবে গো, প্যারেনকাইমা থাকবে, প্যারেনকাইমা থাকবে। বেশ, তাহলে জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম তন্তু আর ট্রাকিড, এই তিনটে কিন্তু থাকবে। আচ্ছা এবারে চলো পরের প্রশ্নটা যেটা রয়েছে, দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু অনেকে কনফিউজিং হয়ে গেছো। দেখো তোমাদেরকে প্রথমত এই কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে ট্রু ফ্রুইট আর ফলস ফ্রুইট কি কি আছে ইচ এন্ড এভরিথিং সব বলে দিয়েছিলাম, তো সেখান থেকেই বলেছে তোমাদেরকে টমেটোর কথা আমি বলেছিলাম, স্ট্রবেরির কথা বলেছিলাম, আপেলের কথা বলেছিলাম যে আমরা আপেলের পুষ্পাক্ষ খাই, হ্যাঁ তাহলে টমেটো স্ট্রবেরি আপেল তিনটে হবে। কলা কিন্তু অ্যাকচুয়ালি মেকি ফল নয়, বাট এটা পার্থেনোকার্পিক ফ্রুইট হতে পারে, বাট মেকি ফল কিন্তু নয়, এটা কিন্তু ট্রু ফ্রুইট, ওভারি থেকে কিন্তু এর ফরমেশন হয়। আচ্ছা এবারে যেটা বলেছে দেখো, নিম্নলিখিত কোনটা প্রোক্যারিওটিক কোষে থাকে না? তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, এটা তো তোমরা প্রত্যেকে জানো, নিউক্লিয়াস থাকবে না। এবারে দেখো নিউক্লিয়াস না থাকলে তাহলে নিউক্লিয় পর্দাও থাকবে না, বাট তোমরা জানো যে এর মধ্যে সামান্য পরিমাণে কি থাকে বলতো, ডিএনএ কিন্তু থাকে, সামান্য পরিমাণে ডিএনএ থাকে কোষ বিভাজনের সময়, যেটা প্রজননী বস্তু হিসেবে কাজ করে। এবারে রাইবোজোমটাও তোমরা জানো, প্রোক্যারিওটিক রাইবোজোম 70S প্রকৃতির, তোমাদের সেদিন বললাম পুরো লিস্ট বলে দিয়েছিলাম প্রোক্যারিওটিকে কি কি থাকে, ইউক্যারিওটিকে কি কি থাকে, উদ্ভিদ কোষে কি কি থাকে, প্রাণী কোষে কি কি থাকে, তাহলে এখানে আমার এ এবং বি এই দুটো হয়ে যাবে উত্তর। আচ্ছা এবারে বলেছে দেখো ৩৮ নম্বর প্রশ্ন যেটা বলেছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা সঠিক নয় বলেছে কিন্তু, হ্যাঁ এবছর দেখো যে জায়গাটা সঠিক নয়
বলে বলেছে, সুন্দর করে দেখো তার একটা আন্ডারলাইন করে দিয়েছে, এবছর কিন্তু নতুন এটা করেছে, তো এটা খুব ভালো ব্যাপার। দেখো তাহলে সঠিক নয়, প্রথমত দেখো একদম আমার যেটা অপশন সি আছে, অপশন সি প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে, কখনোই প্রোল্যাকটিন পাচনে সাহায্য করবে না। প্রোল্যাকটিন তোমরা জানো তো এটা একটা স্টেরয়েড হরমোন, কি কাজ করছে, তাহলে এটা অপশন সি হয়ে যাবে একটা উত্তর। সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে, কখনোই জননে সাহায্য করে না, এটা গ্রোথে সাহায্য করে। সোমাটোট্রপিক হরমোন নিয়ে তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম কাজের কথা, তো সোমাটোট্রপিক হরমোন কখনোই জননে সাহায্য করবে না, তাহলে অপশন সি আর অপশন ডি এটা হয়ে যাবে আমার 38 উত্তর। আচ্ছা এটা একটু হাই লেভেলের দিয়েছে, ক্লাস 12 থেকে ZDN এ দিয়েছে, তো ZDN এর ক্ষেত্রে দেখো এটা তোমাদেরকে বলে দেই, হয়তো অনেকে জানা আছে যারা অলরেডি ক্লাস 12 কমপ্লিট করে এসেছো, যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, তো অফকোর্স তোমরা এটা পারবে। দেখো প্রথমত যেটা হচ্ছে যে এর হেলিক্সটা হচ্ছে লেফট সার্কুলার হবে, অর্থাৎ বামাবর্ত হবে, তাহলে নাম্বার 1 এটা গেল, অর্থাৎ লেফট হ্যান্ডেড বা লেফট সার্কুলার হেলিক্স থাকে। আচ্ছা এবার যেটা ব্যাপার, এর ক্ষেত্রে কিন্তু এই অপশন বি তে আছে না, এই যে উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়, এইটার ভেতরে কিন্তু দেওয়া আছে যে ফর্ম ইন হাই স্যালিনিটি, অর্থাৎ উচ্চ লবণ ঘনত্বের ক্ষেত্রে এটা কিন্তু তৈরি হবে, আর প্রত্যেকটা পাকে 12 জোড়া করে বেস থাকে, তাহলে এ বি এবং সি এই তিনটে হয়ে যাবে 39 সঠিক উত্তর, হেলিক্স কখনোই 34 হবে না। আচ্ছা নিম্নলিখিত কোনটা বলেছে শ্বেতকণিকা, বা শ্বেতকণিকার কোনগুলো হচ্ছে অদানাদার, তোমাদেরকে জাস্ট একদিন আগের ভিডিওটাতে বলেছিলাম গ্র্যানুলোসাইট মানে অ্যাগ্রানুলার এবং গ্র্যানুলার এবং অ্যাগ্রানুলারের মধ্যে কি কিগুলো রয়েছে, তাহলে অ্যাগ্রানুলারের মধ্যে কি কি থাকবে, মনোসাইট থাকবে এবং লিম্ফোসাইট থাকবে, বাকি ইউসিনোফিল বেসোফিল নিউট্রোফিল এগুলো তো চলে গেল গ্র্যানুলারের মধ্যে। বেশ তো এই গেল আমার ক্যাটাগরি 12 প্রশ্ন, তো প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তোমাদের ক্ষেত্রে কমন এসেছে, তোমাদের কাছ থেকে প্রচুর রেসপন্স পেয়েছি, অনেক প্রশ্ন তোমরা কমন পেয়েছো যে সাজেশন সিরিজগুলো দিয়েছিলাম, কারণ সাজেশন সিরিজগুলো অ্যাকচুয়ালি কোনো সাজেশন ছিল না, সেটা ছিল এক ধরনের ক্লাস, তো প্রত্যেকটা ক্লাসে তোমাকে ইচ এন্ড এভরিথিং তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন কমন এসছে, তোমাদের প্রত্যেকের কাছ থেকে মেসেজ পেয়েছি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। দেখো এবার কিছু প্রশ্ন এসছে একটু অড টাইপের, একটু কঠিন প্রশ্ন এসছে, এটা হবে, দিনে দিনে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হচ্ছে, এটা তোমাদেরকে আমি গতকাল বলেও ছিলাম। বেশ
গ্রানুলারের মধ্যে। বেশ, তো এই গেল আমার ক্যাটাগরি 2 এর প্রশ্ন। তো প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তোমাদের ক্ষেত্রে কমন এসেছে, তোমাদের কাছ থেকে প্রচুর রেসপন্স পেয়েছি, অনেক প্রশ্ন তোমরা কমন পেয়েছো যে সাজেশন সিরিজগুলো দিয়েছিলাম, কারণ সাজেশন সিরিজগুলো অ্যাকচুয়ালি কোনো সাজেশন ছিল না, সেটা ছিল এক ধরনের ক্লাস। তো প্রত্যেকটা ক্লাসে তোমাকে ইচ এন্ড এভরিথিং তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন কমন এসছে, তোমাদের প্রত্যেকের কাছ থেকে মেসেজ পেয়েছি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। দেখো এবারে কিছু প্রশ্ন এসছে একটু অড টাইপের, একটু কঠিন প্রশ্ন এসছে, এটা হবে, দিনে দিনে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হচ্ছে, এটা তোমাদেরকে আমি গতকাল বলেও ছিলাম। বেশ,